আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আলোচনা করব গণবিজ্ঞপ্তির বারো নম্বর পয়েন্ট যে পয়েন্টে যারা বর্তমানে কর্মরত রয়েছেন সেটি ইন্ডেক্সধারী অথবা নন ইন্ডেক্সধারী তাদের আবেদনের কতটু কতটুকু সুযোগ রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পাশাপাশি কতটুকু ঝামেলা আছে সে বিষয় নিয়ে তো পঞ্চম গ্রহণ বিজ্ঞপ্তি বারো নম্বর পয়েন্টে অনেকেই হয়তো বা সেভাবে বুঝতে পারেনি তো যে কারণে এক ধরনের চিন্তা সবার মাথায় রয়েছে আসলে এখানে কী বলা হয়েছে কি কি হবে গতবারের মতো এবারেও লুকিয়ে আবেদন করা যাবে কি না কিংবা কীভাবে কতটা কী হতে পারে আর কি পুরো বিষয় নিয়ে যাই হোক তো দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে বারো নম্বর পয়েন্টে যে এক এক হাজার চব্বিশ সালের যে পরিপত্র পরিপত্র অনুযায়ী সাত নম্বর পয়েন্টটা বাতিল করার কারণে বা সাময়িক স্থগিত করার কারণে ইন্ডেক্সধারী যারা রয়েছেন তাদের সমপদ এবং সময় স্কেলে আবেদন করার সুযোগ নেই এখন সমপদ কোনটা সমপদ হলো সহকারী শিক্ষক টু সহকারী শিক্ষক অথবা জুনিয়র শিক্ষক টু জুনিয়র শিক্ষক অথবা প্রভাষক টু প্রভাষক এটা হচ্ছে সমপদ তার মানে আপনি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন ইন্ডেক্স নিয়ে আপনি আবারও প্রভাষক পদে আবেদন করতে পারবেন না আপনার যদি আলাদা সনদ থাকে তাও পারবেন না এটা প্রজন্ম হয়েছে অথবা আপনি সহকারী শিক্ষক পদে ইন্ডেক্সধারী রয়েছেন আপনি আবার চাইলে ইন্ডেক্স সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না অথবা আপনি ইন্ডেক্স নিয়ে জুনিয়র পদে রয়েছেন আপনি আবারও চাইলে আবেদন করতে পারবেন না জুনিয়রতে তাহলে কোথায় পারবেন এই পদগুলোর বাইরে আপনি জুনিয়র শিক্ষক রয়েছেন আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন দশম গ্রেডে অথবা আপনি সহকারী শিক্ষক পদে রয়েছেন আপনি চাইলে প্রভাষক পদে আবেদন করতে পারবেন নবম গ্রেডে তাহলে কিন্তু সম্ভববোধ হল না এবং স্কেলটাও পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এক একজনের এক এক ধরনের স্কেল রয়েছে তো এই গেল একটি ব্যাপার স্যাপার আর দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে যে এরপরে যদি এগুলো কেউ লুকিয়ে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে যে তার এগুলো বাতিল হতে পারে যা সেটা আলাদা বিষয় এখন আমরা যাচ্ছি পরের অংশে পরের অংশে যে কথা বলা হয়েছে যে যারা কর্মরত রয়েছেন কিন্তু ইন্ডেক্স ধারী নন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবার সমপদ সময় স্কেলে তারা আবেদন করতে পারবেন যদিও তাদের স্কিল নাই পথ সমান কিন্তু তাদের তো স্কিল না বেতন না হলে তো স্কিল হবে না স্কেল তখনই হয় যখন বেতন থাকে যেহেতু তাদের বেতনই নেই বাট তার মানে ইন্ডেক্স নেই ইন্ডেক্স না থাকার কারণে তারা কিন্তু সমপদে আবেদন করতে পারবে এইসব প্রার্থীরা তাদেরকে অবশ্যই নতুন করে যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হবেন সেখানে কিন্তু আবেদন করতে হবে না হলে না হলে কিন্তু জামালাবাদ তাদের পূর্বটা কিন্তু অটোমেটিক পাতিল হবে পূর্ব পূর্বতে যে তিনি যে প্রতিষ্ঠানে রয়েছেন নতুন প্রতিষ্ঠানে যোগদান করার পরে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম তো অনেক প্রার্থী এখানে বিষয়টা এভাবে ভুল বুঝেছেন যে যারা ইন্ডেক্সধারী রয়েছেন তারা যদি আবেদন করেন তাদের তথ্য লুকিয়ে তাহলে তাকে নতুন প্রতিষ্ঠানে জয়েন করতে হবে না হলে তার পূর্বের ইন্ডেক্স সেটা সেটা বাতিল হবে নতুনটাও বাতিল হবে বিষয়টা কিন্তু এরকম না বারো নম্বর পয়েন্টে এরকম কথা বলা হয়নি বলা হয়েছে যারা নন এমপিও তাদের ক্ষেত্রে ঠিক আছে ইন্ডেক্স দায়িত্বের ক্ষেত্রে নয় এই গেল ব্যবসা বারো নম্বর পয়েন্ট নিয়ে তাদের ঝামেলা রয়েছে তো আশা করি তারা বিষয়টি বুঝতে পেরেছেন আচ্ছা হাফিজুর রহমান ভাই বলেন যে প্রাথমিক বিদ্যালয়ে বদলি সম্পর্কে কিছু বলুন বলি এটা এটা নিয়ে কিন্তু কাজ চলছে ভাই সফটওয়্যারের কাজ চলমান ইনশাল্লাহ আপনারা হয়তোবা খুব দ্রুত বেশি সুখটা পেয়ে যাবেন মানে বদলি হয়ে যাবেন এবছরে হয়তো বা আচ্ছা না হাফিজ ভাই এই মুহূর্তে আপনি নন ননএপিও শিক্ষক প্রতিষ্ঠান কিন্তু শিক্ষক চাহিদা দিতে পারবে না কেননা এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে আবেদনটা চলছে বা চলমান যেটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে সেখানে শুধুমাত্র এমপিও এই শুধুমাত্র এমপিও পদ নন এমপিও কোনো পদে এই মুহূর্তে চাহিদা নেওয়া হয়নি তবে সেটি হয়তো নেওয়া হতে পারে পরে পরে মানে কখন পরে মানে হচ্ছে অথবা পরে কোনো বিজ্ঞপ্তি দিয়ে এটা চাহিদা নিতে পারে ঠিক আছে আচ্ছা জুয়েল ভাই বললেন যে আমার জেলায় কোনো শূন্য না থাকে আমি যদি মেরত এলাকায় এগিয়ে থাকি তাহলে কি আমার জব হবে আগে না যে জেলায় শূন্যপাত থাকবে তার আগে জব হবে আচ্ছা ভাই এগুলো কিন্তু জেলা ভিত্তিক না জেলা উপজেলা ভিত্তিক না আপনি চাইলে দেশের যে কোনো জায়গায় আপনি এক নাম্বার সাইজ দিতে পারেন আপনার যে কোনো জায়গায় জব হতে পারে জবটা হবে জাতীয় মেরিটে ভিত্তিতে জেলা ভিত্তিক নয় জেলা উপজেলা এখানে কোনো কোটা বা প্রাধান্য নেই ঠিক আছে সুতরাং কে গিয়ে আসছে কে পিসি আসছে বিষয়টা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই ঠিক আছে আপনার জেলায় ফাঁকা নেই টেনশন দরকার নেই আপনি দেশের যে কোনো একটা জায়গায় ফাঁকা পেলেই হলো দরকার একটা জবের ঠিক আছে